আসসালামু আলাইকুম বন্ধুরা। বিভিন্ন দেশে বর্তমানে সমস্ত কিছুর মধ্যে আমরা যখন জিনিসপাতি ক্রয় করি তখন ট্যাক্স প্রদান করতে হয়, আর এর জন্য যে সমস্ত বর্তমানে লেটেস্ট ক্যালকুলেটর হিসাব করার জন্য আসতেছে সেগুলোর মধ্যে এই ট্যাক্স প্লাস এবং ট্যাক্স মাইনাস বাটন থাকে। তো আর কিছু ক্যালকুলেটর আছে যেগুলোর মধ্যে ট্যাক্স প্লাস ট্যাক্স মাইনাস কোনো অপশন নাই, তারপরে এটি দিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি যেগুলোর মধ্যে ট্যাক্স বাটনটি নাই সেটার মধ্যে কাজ করবেন এবং যেটার মধ্যে আছে সেটার মতো কাজ করবেন, প্লাস আপনি কীভাবে আপনার দেশের বা আপনার নির্দিষ্ট পরিমাণটার নির্দিষ্ট জিনিসটার ট্যাক্স রেটটা আপনার এই ক্যালকুলেটরে ফিক্স করে নেবেন। তো দেখুন আমার এই ক্যালকুলেটরে ট্যাক্স রেট কত ফিক্স করা আছে সেটি আমি দেখার জন্য বা আপনাকে আপনি দেখার জন্য জাস্ট ট্যাক্স প্লাস যে বোতামটি আছে সেটিতে যদি চাপ দেন। তো আমার এই জায়গায় কী করা আছে, 5% ট্যাক্স দেওয়া আছে। তো আমি ইচ্ছা করলে এটাকে 10% 20%ও করতে পারি। তো সেটা কী হিসাবে করব, সেটা করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, এই যে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে পার্সেন্ট যে জিনিসটা আছে এটাকে জাস্ট একটু প্রেস করে রাখতে হবে 2-3 সেকেন্ড। করে দেওয়ার পর দেখুন উপরে চলে আসছে মেমোরি ট্যাক্স সেট পার্সেন্ট। তো এই জায়গায় যত পার্সেন্ট করতে চাবেন তত পার্সেন্ট এই জায়গায় উঠাতে হবে। তো আমি যদি এই জায়গায় 10% করতে চাই, 10 লিখে আবার জাস্ট এই যে পার্সেন্ট বাটনটা আছে বোতামটা আছে এটাতে ক্লিক করে দিব। তো ক্লিক করে আমি যদি ক্লিয়ার হয়ে বের হয়ে চলে আসি, তো এখন আমার এইটার মধ্যে 10% সেট হয়ে গেল। তো আমি এখন দেখব 10% হয়েছে কিনা। তো দেখুন এখন 10% হয়ে গেছে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনার যে ক্যাসিও অথবা অন্য যেটার মধ্যে যে কোম্পানিরই হোক যেটার মধ্যে ট্যাক্স অপশনটা আছে সেখানে আপনি ফিক্স করে নিতে পারেন। তো এটা কী হিসাবে কাজ করে সেটা আমরা আগে প্রথমে দেখি। যে ধরুন আপনার 5% ট্যাক্স, তো এটা করার জন্য প্রথমে আপনার আপনি যদি ফিক্স করতে চান আপনাকে কী করতে হবে, আপনার এই যে ক্যালকুলেটরের মধ্যে আপনাকে ট্যাক্স রেটটা ঠিক করে নিতে হবে। তো আমি এটা ছাড়ে দিলাম, ছাড়ে দিয়ে আবার আমি 5% নিয়ে আসব। তো আমার এটার মধ্যে 5% হয়ে গেল, আবার দেখে নিই। দেখুন 5%। তো এখন কথা হচ্ছে যে 100 টাকার একটি জিনিস কেনা হচ্ছে, এর মধ্যে 5% ট্যাক্স বসাতে হবে। তো তাহলে হিসাবটা কী হিসাবে বের করব, জাস্ট এই 100 প্রেস করার পরে ট্যাক্স প্লাস যদি ক্লিক করি তাহলে চলে আসবে দেখুন যে 105। তো 105 হচ্ছে এটা মোট, অর্থাৎ 100 টাকা জিনিসটার দাম 5% হচ্ছে ট্যাক্স। তো এটা তো আমরা জানতে পারলাম, যদি বেশি অ্যামাউন্ট হয় অথবা এর মধ্যে শুধু ট্যাক্স কতটুকু, অনেক বিলের মধ্যে অনেক রসিদের মধ্যে যে মূল্য কত, যেরকম এই জায়গায় 100 টাকা ট্যাক্স 5 টাকা সর্বমোট 105 এরকম করে লিখতে হয়। তো সেটা বের করার জন্য জাস্ট আবার ট্যাক্স বাটনে ক্লিক করলে দেখুন চলে আসবে, তার মানে হচ্ছে 5 টাকা হচ্ছে ট্যাক্স আর বাকিটা হচ্ছে আমাদের মূল জিনিস। দেখুন 105, এই 5 টাকা হচ্ছে ভ্যাট বা ট্যাক্স যেটাই বলেন, আর এই 100 হচ্ছে মোট অ্যামাউন্ট। তো এখন আমরা দেখব যে ক্যালকুলেটরের মধ্যে এই ট্যাক্স অপশনটা নাই, এই যে একটি ক্যালকুলেটর এটার মধ্যে কোনো ট্যাক্স অপশন নাই, তারপর আপনি কী হিসাবে ট্যাক্সটা বের করবেন, ট্যাক্স বা ভ্যাট। দে আমরা ওই একই হিসাব নিব যে দেখুন 100। তো 100 নেওয়ার পরে আমরা এই প্লাস বাটনটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ভ্যাট হচ্ছে বা ট্যাক্স হচ্ছে যেহেতু 5%, তো আমরা যা 5 দিব, 5 দিয়ে আমরা কী করব, এই পার্সেন্ট যে বাটনটা আছে সেটাতে ক্লিক করব। তো দেখুন চলে আসছে আমাদের 105। তো এভাবে আমরা খুব সহজেই হিসাব করে নিতে পারবো যে এই ট্যাক্সটা কত আসতেছে। তো আশা করি আপনারা যারা ব্যবসাপাতি করেন অথবা হোলসেল করেন যারা এতদিন, কীভাবে ট্যাক্সটা আপনি হিসাব করবেন বা ভ্যাটটা হিসাব করবেন সেটা জানেন, এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন। একইভাবে আপনারা ডিসকাউন্ট রেটটাও জানতে পারবেন, সেটা আগামী পর্বে আলোচনা করবো।